তরুণ উদ্যোক্তা উবাইদুল্লাহর জন্ম 1995 সালে। তিনি স্নাতক শেষ করেছেন আরও 8 বছর আগে। এরপর ই কমার্স নিয়ে পড়াশোনা করতে হাংচৌ ও ছাংশা শহরও ঘুরেছেন তিনি। প্রথম দিকে যদিও শহরেই চাকরি খোঁজার পরিকল্পনা ছিল উবাইদুল্লাহর, তবে ই কমার্স ব্যবসা একবার বুঝে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন তিনি গ্রামে ফিরে যাবেন। নিজ গ্রাম তুরপানে কৃষকদের ফলানো স্থানীয় কৃষিপণ্য অনলাইনের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে প্রচারের ব্রত নিয়ে গ্রামে ফিরে যান তিনি। আমি বিশ্বাস করি উপকূলীয় শহরগুলোর মতো চীনের পশ্চিমাঞ্চলেও ই কমার্স ব্যবসার উন্নয়ন সম্ভব। আর এখন এমন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই চীন ও বহির্বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখা যায়। অন্যান্য দেশ ও জাতির মানুষরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আমাদের জীবনধারা ও বিশেষ স্থানীয় পণ্য সম্বন্ধে জানতে পারে। পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ফল যেমন হামি তরমুজ ও আঙুর বিক্রি করতে পারছি। উবাইদুল্লাহ তার নিজের ই কমার্স কোম্পানি শুরু করেন 2017 সালে। শুরুটা সহজ ছিল না। প্রথম দিকে সে এবং তার দলের সবাই মিলে স্থানীয় কৃষকদের কাছ থেকে মাসিক চুক্তিতে ফল সংগ্রহ করে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে বিক্রি করতে শুরু করেন। আমাদের লাইভ স্ট্রিম করার অভিজ্ঞতা ছিল না। আমাদের উপস্থাপকরা জানত না কিভাবে লাইভে পণ্যের প্রচার করতে হয়। আরও ভয়াবহ একটি ব্যাপার ঘটল তখন, বেশি পারিশ্রমিকের আশায় তাদের মধ্যে কয়েকজন চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করে ফেলল। তবে পরবর্তীতে আমরা উপস্থাপকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যা ধীরে ধীরে আমাদের খ্যাতি বাড়াতে সাহায্য করেছে। একটা সময় উবাইদুল্লাহ একটি সমবায় চালু করেন যেখানে 125টি পরিবার যোগ দেয়। পাশাপাশি চলতে থাকে ডেলিভারি কোম্পানিগুলোর সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের কাজ। কোম্পানিগুলোর সাথে তুরপানের ফল চীনজুড়ে যে কোনো স্থানে পৌঁছে দেওয়ার চুক্তি করেন উবাইদুল্লাহ। এমনকি উবাইদুল্লাহর বাবা উমার রিক্সিত ক্যামেরার সামনে কাজ শুরু করে নিজের কারিশমা দেখান। আমি একজন কৃষক, কৃষি পণ্য নিয়ে আমার যথেষ্ট ধারণা রয়েছে। প্রথম দিকে আমরা শুধু টাটকা ফল ও শুকনো ফলের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতাম। তবে এখন আমরা আমাদের তুরপানের দৈনন্দিন জীবনধারা ও ঐতিহ্যবাহী নানা কর্মকাণ্ড ভিডিও করে প্রচার করি। বর্তমানে 7 জন অভিজ্ঞ উপস্থাপক কাজ করছে উবাইদুল্লাহর কোম্পানিতে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিওর নিয়মিত দর্শক প্রায় 30 লাখের মতো। চলতি বছর মোট বিক্রির পরিমাণ $14 মিলিয়ন হবে বলে আশা প্রকাশ করেন উবাইদুল্লাহ। আব্দুল্লাহ আল মামুন, CMG বাংলা।